সুপ্রভাত ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো আজকে আমরা আমার গণিত বই থেকে কিছু অঙ্ক শিখবো তাহলে তোমরা তোমাদের আমার গণিত বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠা খোলো আগের দিন আমাদের বাইশ নম্বর পৃষ্ঠার এখান পর্যন্ত অঙ্ক হয়েছিল আমরা আগের দিন কী শিখেছিলাম গুণিতক গুণিতক কি সাধারণ গুণিতক কাকে বলে বা কি গুণিতক কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলি সম্পর্কে আমরা জেনেছিলাম আজকে আমরা গুণনীয়ক সম্পর্কে জানবো অর্থাৎ গুণনীয়ক কাকে বলে গুণনিয়ক কিভাবে বের করতে হয় সাধারণ গুণনিয়ক কিভাবে বের করা যায় ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানব তাহলে ফার্স্ট আমরা গুণনিয়ক কি আগে জেনে নিই এখানে তোমাদের তেইশ মানে বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠায় কি আছে নানাভাবে সাজায় এটা তোমরা একটু মন দিয়ে পড়বে ঠিক আছে কি বলতে চাইছে তারপর আমি গুণনীয়গ সম্পর্কিত বিষয়গুলো বলে দিচ্ছি দেখো গুণনীয়ক কাকে বলে বলছে যে কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সকল সংখ্যাই হলো ওই সংখ্যাটির গুণনীয় কি হলো বিষয়টা কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য ধরো একটা সংখ্যা হচ্ছে বারো বারো সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না অবশ্যই পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে কি বলছে কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সকল সংখ্যাই হলো ওই সংখ্যাটি গুণনীয়ক অর্থাৎ বারোকে আমরা যে যে সংখ্যা দিয়ে ভাগ করে মেলাতে পারবো সেই সেই সংখ্যাই হবে বারোর গুণনীয়ক বোঝা গেছে আরও একবার বলে দিচ্ছি দেখো কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সকল সংখ্যাই হলো ওই সংখ্যাটির গুণনীয় বারোর গুণনীয়গুলো কী কী এক দুই এক দুই তিন চার ছয় বারো কীভাবে আসছে